হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা আমরা ডিসকাস করব যে আমরা সবসময় টেনশনে থাকি যে কানাডায় স্টুডেন্ট ভিসা রিজেকশন হতে পারে, বা আমি হয়তো অ্যাপ্লাই করেছি যে আমার কী হবে, আমার ভিসা হবে কি না। তো এই জিনিসগুলো যাতে না ঘটে, এক কথায় আপনার যাতে ভিসা রিজেক্ট না হয়, সেগুলো না করার জন্য বা ভিসা রিজেক্ট না হওয়ার জন্য আপনি কী কী করতে পারেন, অথবা কোন জিনিসগুলোর জন্য ভিসা রিজেক্ট হতে পারে, সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সেগুলো সম্বন্ধে একটা ভালো আইডিয়া পাবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো শুরু করার আগে বরাবরের মতো যে ভিডিওগুলো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় এবং সবাই ইনফরমেশনগুলো জানতে পারে, এবং যাতে তাদের হেল্প হয়, যে কারণ হয়তো এই ভিডিওটা কেউ যদি দেখে তার যদি হেল্প হয় যে এই জিনিসগুলো অ্যাভয়েড করলে আমার ভিসা রিজেক্ট হবে না, তো খুবই ভালো একটা জিনিস। তো প্রথম কথা আমি যেটা বলতে চাই যে সেটা হলো যে প্রুফ অফ ফান্ড, যে আপনি যে টাকাটা দেখাচ্ছেন। তো এখানে বড় জিনিস হলো যে আপনি যদি নিজের টাকায় আসেন, বা আপনি যদি কোনো কোর্স বেসড প্রোগ্রাম করতে আসেন, বা আপনি হয়তো ব্যাচেলর করতে আসতেছেন, আপনাকে কিন্তু সলিড প্রুফ অফ ফান্ডটা দেখাতে হবে। কারণ একদম আইডিয়াল সিনারিওতে আপনার প্রোগ্রাম যদি 2 ইয়ারের হয়, আপনি 2 ইয়ার পরিমাণ টাকা কিন্তু আপনাকে দেখাতে হবে। আপনার প্রোগ্রাম যদি 4 ইয়ার্সের হয়, আপনি 4 ইয়ার্সের জন্য যে পরিমাণ টাকা লাগবে, টিউশন প্লাস হলো যে আপনার থাকা খাওয়া বা আপনার লিভিং এক্সপেন্স, যেটা আপনি আপনার যদি ফ্যামিলি মেম্বার থাকে তাদের, এই পুরো জিনিসটা শোকা, এটার আইডিয়াল একটা সিনারিও। যদি আপনার একান্তই সম্ভব না হয় যে না, আমি আমার এই পরিমাণ লিকুইড মানি শো করা পসিবল না, সেক্ষেত্রে আমি বলবো যে মাস্টার্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট 1 ইয়ার এবং আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে অ্যাটলিস্ট 2 ইয়ার্স অ্যাটলিস্ট। মানে এক কথায় কিছু না দেখানো থেকে কিছু দেখানো ভালো, সেইভাবে আর কি, যে এই পরিমাণ টাকা আপনাকে লিকুইড মানি শো করতে হবে। তো এই মানিটা শো করার পরে আপনাকে কিন্তু প্রপার ডকুমেন্টেশন দিতে হবে যে এই টাকার যে সোর্সগুলো সেগুলো ক্রেডিবল সোর্স, সেগুলো আপনার মানে এমন না যে আপনি কোথা থেকে টাকা হঠাৎ করে আনলেন এবং আপনি সেই টাকাটা শো করলেন, সেটা না। আপনাকে ট্যাক্সের ডকুমেন্ট দিতে হবে, যে আপনার টাকার যে সোর্স সেটা ট্যাক্সের ডকুমেন্ট। আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেখাবেন সেটার একটা নির্দিষ্ট 3 মাস বা 6 মাসের ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখাতে হবে। আপনি যদি FDR করে থাকেন সেক্ষেত্রে ব্যাংকের ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। তারপরে আপনার অনেক সময় আমরা ল্যান্ড শো করি, সেক্ষেত্রে অবশ্যই ল্যান্ড ট্যাক্স দিতে হবে। আপনি যদি ল্যান্ড শো করেন, আপনাকে কিন্তু অবশ্যই এই ল্যান্ডগুলোর পরিমাণ, তাদের ভ্যালুয়েশন সব কিছু নোটারাইজড করতে হবে। অনেক সময় আমরা যেটা করি যে আমরা ওই ল্যান্ডের দলিলগুলো প্রিন্ট করে আমরা অ্যাটাচ করে দিই। তো এখানকার যে ভিসা অফিসার, সে কিন্তু বাংলাদেশের ল্যান্ডের কোনো কিছু বুঝবে না। মেইন জিনিস হলো যে আপনি সেগুলো একটা সুন্দর স্ট্যাম্পে, সাধারণত স্ট্যাম্পে নোটারাইজ করতে হয়। প্রথমে আপনি প্রিপেয়ার করবেন, টেবিল আকারে প্রিপেয়ার করবেন যে আমার ল্যান্ড এই জায়গায়, অ্যাড্রেস এত, এইটা এই পরিমাণ ল্যান্ড, এটার কারেন্ট ভ্যালু এইটা। এগুলো সুন্দর টেবিল আকারে করে নিচে ইকুইভ্যালেন্ট BDT ক্যানাডিয়ান ডলারে সেটার ভ্যালু কত, এগুলো লিখবেন এবং এটা পরে আপনি স্ট্যাম্পে প্রিন্ট করে নোটারাইজড করে নেবেন। তো এই জিনিসটা মোর ক্রেডিবল হয় শুধুমাত্র ওই ল্যান্ডের দলিলগুলো প্রিন্ট করে দেওয়ার থেকে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং যেটা বললাম যে ট্যাক্সের ডকুমেন্টেশন, যদি ল্যান্ড শো করেন, ল্যান্ড ট্যাক্স নোটারি মাস্ট, ওকে। আর এর সাথে আপনার ব্যাংকের কোনো অ্যাকাউন্ট দেখালে সেটা ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখাবেন। আপনি জয়েন্ট অ্যাকাউন্ট বা FDR দেখালে অবশ্যই সেটার যে ওনারশিপের একটা ডকুমেন্ট ব্যাংক থেকে দেয় যে আপনি সোল ওনার, বা যে ওনার তার সাথে আপনার রিলেশন কী, সে বা সে আপনার স্পন্সর কিনা, সেগুলোর উপর বেসিস করে আপনি সুন্দর একটা ক্লিয়ার এক্সপ্লানেশন দিবেন। তো এটা মোর ক্রেডিবল হবে। তো আপনি যদি এই ডকুমেন্টগুলো শো করেন, আপনার ভিসা রিজেকশন হওয়ার চান্স অনেক কমে যাবে, বা যদি এগুলোতে কোনো ঘাটতি থাকে রিজেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এটা খুবই ভাইটাল। নেক্সটটা বলবো যে আপনার কোর্স চয়েস বা প্রোগ্রাম অফ স্টাডি, যে আপনি মানে যে প্রোগ্রামটাতে আসতে চাচ্ছেন সেটা আপনার একদমই ম্যাচ করতেছে না। যে সাপোজ আপনি ইঞ্জিনিয়ারিং করেছেন, আপনি এখন এখানে আসতে চাচ্ছেন যে আপনি নার্সিংয়ে মাস্টার্স করবেন, উইট ডাজেন্ট মেক সেন্স, রাইট? সো মানে ভিসা অফিসার কনফিউজড হয়ে যাবে যে তার ব্যাকগ্রাউন্ড হলো ইঞ্জিনিয়ারিং, সে এখানে কেন নার্সিং পড়তে চায়। এখন তাকে কনভিন্স করার ওয়েটা কি? কনভিন্স করার ওয়ে হলো যে আপনাকে একটা লেটার অফ এক্সপ্লেনেশন দিতে হবে যে আপনি কেন নার্সিং পড়তে চান,
এটা এক্সপ্লেইন করে আপনি একটা লেটার অফ এক্সপ্লেনেশন দিতে পারেন, অথবা একটা জিনিস আছে এটা আপনাকে দিতেই হবে স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশনের সময়, স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি বলা হয়, যে যেটাতে আপনাকে সব কিছু ডিটেলস বলতে হবে। তো সেখানেও আপনি এই জিনিসটা মেনশন করতে পারেন যে আপনি কেন, আপনি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট করেছেন কিন্তু আপনি কেন নার্সিং পড়তে চান। তো এটার যদি কোনো ভ্যালিড রিজন থাকে যে আপনি এটার উপরে জব করেছেন বা আপনার আপনি এটার উপরে রিসার্চ করেছেন এরপরে আপনার গ্রাজুয়েশন করার পরে, বা আপনি এই কারণে এটা করতে চান যে আপনি এটা এটার উপরে ভালো পড়াশোনা করে দেশে ব্যাক করে দেশের কাজে লাগাইতে চান, বা অথবা আপনি বাইরে কোনো কিছু করতে চান, তো এই সব কিছুর এক্সপ্লেনেশন, একটা প্রপার এক্সপ্লেনেশন দিলে তখন হয়তো ভিসা অফিসার কনভিনসড হবে। বাট যদি আপনি কোনো এক্সপ্লেনেশন না দেন সেক্ষেত্রে কিন্তু তারা কনফিউজড হয়ে যাবে এবং ভিসা রিজেক্ট হওয়ার চান্স থাকবে। তারা হয়তো ভাববে যে স্টাডিটা আপনার মেইন লক্ষ্য না, আপনি জাস্ট একটা কোনোভাবে এখানে আসতে চাচ্ছেন এবং তারা হয়তো ভিসাটা রিজেক্ট করার চান্স থাকে। নেক্সট যে পয়েন্টটা খুবই ভাইটাল সেটা হলো স্টাডি গ্যাপ। যে আপনার যদি স্টাডি গ্যাপ অনেক দিনের থাকে এটা কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার একটা বড় কারণ হতে পারে যদি আপনি প্রপার এক্সপ্লেনেশন না দেন। এখন স্টাডি গ্যাপ হওয়া কিন্তু খুবই নর্মাল, যে আপনি স্টাডি করার পরে আপনি হয়তো জব করেছেন, অথবা আপনি স্টাডি করার পরে আপনি হয়তো রিসার্চ করেছেন কোথাও, অথবা আপনি স্টাডি করার পরে হয়তো দেখা গেল যে আপনি কোনো কিছুর সাথে ইনভলভ ছিলেন, যেটা আপনাকে একটা আপনি এই সময়টাতে একটা এক কথায় কিছু করেছেন, তো সে কারণে স্টাডি গ্যাপ হলে কিন্তু এটা কোনো প্রবলেম হওয়ার কথা না। বাট যে ভিসা অফিসার সে কিন্তু জানে না, তো আপনি যদি কোনো এক্সপ্লেনেশন না দেন সেক্ষেত্রে কিন্তু এটা একটা প্রবলেম হতে পারে। তো এই এক্সপ্লেনেশন দেওয়ার সবথেকে মানে গুড যে জায়গাটা সেটা হলো এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস, যেটা একটু আগে আমি বললাম। সেখানে কিন্তু এসওপির ক্ষেত্রে মেইন যে জিনিসগুলো, একটা এসওপির স্ট্রাকচারটা এরকম যে সেখানে আপনাকে ব্যাকগ্রাউন্ডের ডেসক্রিপশন দিতে হবে, আপনি কেন ওই প্রোগ্রামে আসতে চান সেটা বলতে হবে, আপনার আপনি কেন ওই ইউনিভার্সিটিটাতে আসতে চান সেটা বলতে হবে, আপনি কেন ওই প্রভিন্সটা চুজ করেছেন সেটা বলতে পারেন, আপনি কেন কানাডায় আসতে চান সেটা বলতে পারেন, এবং আপনি কি অ্যাচিভ করবেন এই প্রোগ্রামটা থেকে সেটা বলবেন, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম আপনি কি করতে চান সেটা আপনি বলবেন। তো এই কিছু জিনিস এগুলো কিন্তু এসওপিতে আপনার থাকতে হবে। তো এক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো যদি আপনি এক্সপ্লেইন করেন তাহলে কিন্তু বেসিক্যালি আপনি আপনার স্টাডি গ্যাপটা ওখানেই কভার করে দিবেন। কারণ আপনি বলবেন যে আমি ব্যাচেলরের পরে আপনার যে ব্যাকগ্রাউন্ড সেখানে আপনি বলবেন যে আপনি আপনি ব্যাচেলরের পরে আপনি অমুক জায়গায় জব করেছেন 3-4 বছর বা 5 বছর বা 7 বছর বা 10 বছর হোয়াট এভার, এবং আপনি এখন ফার্দার স্টাডিজ করতে চান, তো হুইচ ইজ এ ভেরি ভ্যালিড রিজন। তো এই জিনিসগুলো তো আপনাকে আপনি এসওপিতে যখন এই জিনিসটা পুরোটা এক্সপ্লেইন করবেন তখন কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না এবং সেটা কোনো নেগেটিভ রিমার্কস আপনার আপনার অ্যাপ্লিকেশনে রাখবে না। বাট আপনি যদি এটা প্রপারলি এক্সপ্লেইন না করেন তাহলে কিন্তু স্টাডি গ্যাপটা ভিসা রিজেকশনের একটা কারণ হতে পারে। নেক্সট আরেকটা কারণ হলো যে স্পন্সরশিপ, মানে আমরা যেমন একটা লিগাল বা মোস্ট কমন ওয়ে শুড বি আপনার ফার্স্ট ব্লাড যারা আপনার বাবা মা ভাই বোন তারা আপনাকে স্পন্সর করবে। কারণ আমরা জানি যে আমাদের বাংলাদেশের ফ্যামিলি স্ট্রাকচারটা অন্যরকম, আমাদের চাচা আমাদের স্পন্সর করতে পারে, আমার মামা আমাকে স্পন্সর করতে পারে, আমার আমার রিলেটিভরা আমাকে স্পন্সর করতে পারে, উই আর ভেরি মাচ ইন্টারকানেক্টেড। বাট ক্যানাডিয়ান কালচারটা একটু ডিফারেন্ট, এখানে ধরেন আপনার চাচা আপনার মামা বা যে কেউই আপনাকে এমনি এমনি কোনো পয়সা দেবে না। সো এইটা তাদের কাছে খুবই ফরেন যে তার মামা কেন তাকে স্পন্সর করবে বা তার চাচা কেন তাকে স্পন্সর করবে, সো এই জিনিসটা তারা বুঝে না। তো আপনি যখন বলবেন যে না আমার আঙ্কেল আমাকে স্পন্সর করতেছে এই পরিমাণ টাকা, আপনি হয়তো সব টাকাই শো করলেন কিন্তু তারা এটা রিজেক্ট করবে। তো মেইন কথা হলো যে আমি যেটা বলবো, সবসময় ট্রাই করবেন আপনার ফার্স্ট ব্লাড বাবা মা ভাই বোন তারা আপনাকে স্পন্সর করতে। হয়তো আপনার আঙ্কেলের কাছে অনেক টাকা আছে, ঠিক আছে, আপনি টেম্পোরারি একটা সময়ের জন্য আঙ্কেলের টাকাটা আপনার বাবা মার অ্যাকাউন্টে নিয়ে আসেন, সেখান থেকে শো করেন। আপনি যদি জানেন যে আপনি 6 মাস পরে বা 5 মাস পরে আপনি কানাডার ভিসার অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনি ওই টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে ওখানে 6 মাস রাখলেন, রাখার পরে সেই ট্রানজ্যাকশনটা শো করে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, এরপরে ভিসা হয়ে গেলে আপনি হয়তো সেটা আবার ব্যাক করে দিলেন। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা মানে স্পন্সরশিপটার ক্ষেত্রে একটু চুজি। এখন মামা চাচা তার স্পন্সর করতে পারে যদি কোনো খুব ভ্যালিড রিজন থাকে। এখন যেটা হলো যে হয়তো আপনার প্যারেন্টস কেউ নাই,
তখন তারা স্পন্সর করতে পারে। এখন এখন হতে পারে যে স্পেশাল সার্কামস্ট্যান্সেসে অনেক সময় যে এখানে কানাডায় আছে এরকম হয়তো কেউ জয়েন্টলি স্পন্সর করতে পারে, যে আপনার আপনার প্যারেন্টসরা একটু একটা পোর্শন স্পন্সর করলো, এর সাথে কানাডার কেউ হয়তো আপনাকে আপনার চাচা মামা কেউ একটা স্পন্সর করলো, সেক্ষেত্রে একটা ভ্যালিড রিজন হতে পারে। বাট আইডিয়াল সিনারিও এবং সব থেকে বেশি প্রসপেক্ট হলো যে আপনার ফার্স্ট ব্লাড যারা তারা আপনাকে স্পন্সর করবে। নেক্সট একটা হতে পারে যে আপনার মার্কস বা সিজিপিএ, যে আপনার যদি সিজিপিএ অনেক কম থাকে তো আপনি হয়তো এখানে এমন একটা ইনস্টিটিউশন সেখানে আপনি অ্যাডমিশন লেটার পেলেন, দেখা গেল তাদের হয়তো ডিএলআই নাই, মানে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন নাম্বার যেটা, হয়তো সেটাই তাদের নাই। তো এই ইনস্টিটিউশনগুলো হয়তো জাস্ট বিজনেস করার জন্য আপনাকে একটা অ্যাডমিশন দিল, কিন্তু হয়তো সেটা ক্রেডিবল না। তখন কী হবে যে আপনি অ্যাডমিশন পেলেন ঠিকই, আপনি যখন হয়তো অ্যাপ্লাই করবেন ভিসা অফিসার কিন্তু সেটা রিজেক্ট করে দেবে। তো আপনি আপনি এটা খেয়াল করবেন যে যে ইনস্টিটিউশন থেকে আপনি অফার লেটারটা পাচ্ছেন সেটা কোনো ভ্যালিড কোনো ইনস্টিটিউশন কি না, কারণ অনেক সময় লো সিজিপিএ বা মার্কস এটা একটা রিজেকশনের কারণ হতে পারে, যদি সেটা প্রপারলি এক্সপ্লেন করা না হয় বা প্রপারলি সেটা যদি আপনি এসওপিতে এক্সপ্লেন না করেন। আপনার লো সিজিপিএ হতেই পারে, এখন লো সিজিপিএ পড়ার পরে আপনি হয়তো খুব ভালো একটা রিসার্চ করেছেন এবং আপনাকে একটা প্রফেসর হায়ার করেছে, তো হুইচ ইজ গুড এনাফ, মানে এটা এটাতে আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো কিছু নাই। তো এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। এবং আরেকটা হলো যে আইএলস, লাস্ট যে পয়েন্টটা আমার কাছে মনে হয়েছে আইএলস, যে আইএলস যদি আপনার না থাকে সেক্ষেত্রে একটা রিজেকশনের কারণ হতে পারে, বাট আপনি যদি জিনিসটা প্রপারলি রিফ্লেক্ট করেন যে আমি আমি আইএলস নাই কিন্তু আমি ইএসএল কোর্স নিব কানাডায় যাওয়ার পরে, অথবা আপনার যে ইনস্টিটিউশন সেটার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ওয়াজ ইংলিশ, তো আপনার ইনস্টিটিউশনের যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশে থাকে এবং সেটা যদি অ্যাকসেপ্টেড হয় কানাডায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আইএলসের দরকার নাই। এর বাদে যদি দেখা যায় যে আইএলস নাই, সেটা কিন্তু ভিসা অফিসারের জন্য একটা রেড ফ্ল্যাগ, তারা চিন্তা করবে যে মানে আইএলস নাই তো কেন সে কানাডায় এসে কীভাবে স্টাডি করবে, কারণ এখানকার সব প্রোগ্রাম হলো যে ইংলিশে, তো আপনি যদি আইএলস মানে ইংলিশ নাই বুঝেন তো তারা কনভিন্স হবে না যে আপনি এখানে এসে স্টাডি করতে পারবেন। তো এই জন্য আইএলস একটা কারণ হতে পারে। তো চেষ্টা করবেন যে আইএলস মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা অ্যাচিভ করার, অথবা আপনার যদি ইনস্টিটিউশন হয় যে তারা মিনিমাম অফ ইনস্ট্রাকশন ইংলিশে, আপনি সেটা ওখানে এক্সপ্লেন করবেন, অথবা যেটা হলো যে আপনার যদি ইএসএল কোর্সের এখানে অ্যাডমিশন যেটা যে আপনার প্রোগ্রামের শুরুতে ইএসএল কোর্সে আপনাকে অ্যাডমিশন দিতে করতে হবে বা ইএসএল কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে, আপনি সেটার ডকুমেন্টগুলো অবশ্যই শো করবেন যাতে সেটা কোনো কনফিউশন না থাকে। তো এই যে জিনিসগুলো বললাম এগুলোই, আবারও একটু রিক্যাপ করি, প্রুফ অফ ফান্ড, আপনার কোর্স চয়েস বা প্রোগ্রাম অফ স্টাডি, স্টাডি গ্যাপ, স্পন্সরশিপ, মার্কস অথবা সিজিপিএ এবং আইএলস। তো এই জিনিসগুলো তো আশা করি আমি আমি এক্সপ্লেনও করার ট্রাই করেছি যে এই কী করলে আপনার ভিসাটা রিজেক্ট হবে না, তো এগুলো ফলো করলে আশা করি আপনাদের উপকার হবে। তো আজকে এ পর্যন্তই, আশা করি ইনফরমেশনগুলো আপনাদের হেল্প করবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।